নামাজে সেজদা ঠিক কি কি ভুল হলে দিতে হয়? সেজদা ভুল হলে এবং কেরাতের মধ্যে উচ্চারণ বা লাইন একটু এলোমেলো হয়ে গেলে অজ্ঞতাবশত পরক্ষণেই তা বুঝতে পেরে সঠিক পড়ে নিলেও কি সেজদা দিতে হবে কিনা? ভাইরা আমার, সেজদা সাহু দিবেন হলো নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে। ওয়াজিব তরক হলে কি দিবেন? সেজদা সাহু দিবেন। নামাজে তিন ধরনের কাজ আমরা করি, ফরজ, ওয়াজিব, সুন্নাত। ফরজ ছুটলে সেজদা সাহু তো কুলাবে না, ওটা আবার পড়তে হবে। ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিলে হবে, আর সুন্নাত ছুটলে কিছুই করা লাগবে না। এখন ফরজ কোনটা, ওয়াজিব কোনটা আর সুন্নাত কোনটা, এই পাঠগুলো আলাদা আমাদেরকে শিখতে হবে, তাহলে মাসআলা উত্তর দেওয়া সহজ হবে। এখন প্রশ্নে যেটা উল্লেখ করেছেন, কেরাত পড়তে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, আবার পরক্ষণে ঠিক করে ফেলেছেন, তাহলে এটা ওয়াজিব তরক হয় নাই, এতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, সেজদা সাহু দেওয়া লাগবে না।